যোগাযোগ খাতে শেখ হাসিনার সাফল্যের আরেকটি দ্বার উন্মোচন হচ্ছে আজ। বাংলাদেশের মানুষের স্বপ্নের পদ্মা সেতু হয়ে ছুটতে যাচ্ছে রেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ 10ই অক্টোবর ঢাকা থেকে মাওয়া ও ভাঙা রুটের রেল যোগাযোগ ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এর মাধ্যমে দেশের মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুরের মানুষ প্রথমবারের মতো আসছেন রেল যোগাযোগের আওতায়। ঢাকা থেকে যশোর 172 কিলোমিটার রেল সংযোগ প্রকল্পের মধ্যে প্রথম দফায় ঢাকা থেকে মাওয়া ও ভাঙা পর্যন্ত 82 কিলোমিটারের এই রেলপথ উদ্বোধন হচ্ছে আজ। ঢাকা থেকে ভাঙা রুটে রেল যোগাযোগ ব্যবস্থার মূল উদ্বোধনী অনুষ্ঠানটি হচ্ছে মাওয়া প্রান্তে। রেলপথে স্বপ্নের পদ্মা সেতু পাড়ি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাঙা রেল স্টেশনে পৌঁছে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন। উদ্বোধনী অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ঢাকা থেকে মাওয়া ও ভাঙা রুটের প্রত্যেকটি স্টেশন সেজেছে বর্ণিল সাজে। 2016 সালের 1লা জানুয়ারি ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত রেললাইন নির্মাণের কাজ শুরু হয়। এবছরের 4 এপ্রিল প্রথমবারের মতো সেতুটি দিয়ে ভাঙা থেকে মাওয়া প্রান্তে পরীক্ষামূলকভাবে চলাচল করে ট্রেন। এরপর 7 সেপ্টেম্বর ঢাকা থেকে ভাঙা ট্রেনে ট্রায়াল রান শুরু হয়। গত 15ই সেপ্টেম্বর দেশের ইতিহাসে সর্বোচ্চ 120 কিলোমিটার গতিতে পদ্মা সেতুর উপর দিয়ে চালানো হয় ট্রেন। রেল কর্মকর্তারা আশা করছেন এবছরের নভেম্বর থেকেই এই রুটে পুরো দমে যাত্রী নিয়ে চলাচল করতে পারবে ট্রেন। পুরো রেলপথ চালু হলে পদ্মা সেতু হয়ে ফরিদপুর, গোপালগঞ্জ, নড়াইল ও যশোর দিয়ে ট্রেন খুলনায় যেতে পারবে। একইভাবে রাজবাড়ি হয়ে উত্তরবঙ্গের পথেও ট্রেন চলতে পারবে। স্বপ্নের পদ্মা সেতুর উপর দিয়ে এবার স্বপ্নের ট্রেন চালু হওয়ায় উচ্ছ্বসিত গোটা দেশ।